সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এবার ভ্যান শ্রমিকদের তরমুজ খাওয়ালেন তিনি। শুক্রবার বিকেল পাঁচটায় শ্যামনগর সদরে পশু হাসপাতাল চত্বরে শ্রমিকদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে তাদের তরমুজ খাওয়ান তিনি। শ্যামনগর আসনের সংসদ সদস্য জগলুল হায়দার বলেন, আমি সবসময় সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় আজ শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভা ছিল। সভা শেষে মৌসুমি ফল খাইয়ে সবাইকে তৃপ্তি দিয়ে বাদঘাটা ইয়ং স্টার ক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, ইউপি সদস্য এস কে সিরাজ, দেলোয়ারা বেগম প্রমুখ। মাথায় মাটির ঝুড়ি, রাতের অন্ধকারে কারো বাড়িতে মুরগি নিয়ে যাওয়া, পানিতে নেমে শ্যাওলা পরিষ্কার করা সহ নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন এমপি জগলুল হায়দার।